মাল্লাম ইয়াসাল্লাহ আলাইহি না চাইলে আল্লাহ রাগ করে নূরানী ফরা অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মসজিদে নববীর সাথে রাসূল পাকের ঘর মোবারক লাগানো ছিল ফরজ নামাজের পরে দয়াল নবী হাত তুলতেন যে দোয়া করতেন যে আমি আয়েশা ঘর থেকে শুনতাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে বলে রাসূল পাক মসজিদে নববীতে দোয়া করতেন না আয়েশা বলে আমি ঘর থেকে শুনতাম আমিও হাত তুলে দিতাম আরে ভুতান বলে কি এটার একটা ফাতল করি গোসাল আর ভাল কে লাগে তোলে বাস গড়াই দি আইয়ুন তোলে রাসূলের আগমনে কুল কায়নাত খুশি বড় করে কহ না বেজার আছিল দিবে শয়তান বেজার আছিল কে এডা জুলুস আর মিলাদুন নবী জিবে বাদ মাসের কুত্তর দিকে ফলে গই গই বেদাত কই বেলাই তোলি বলি শয়তানের আছেন ঠিক না ফারার মধ্যে বহুত আছে ওরা কিয়ে ভাই ইউদুদি এলে দুয়া বাতি জ্বালাই বেল্লাই বিরিয়ানি বেল্লা দি বেল্লাই গরু জোরা বেল্লাই এগুন দি যাই লোক মাই বাবি দি বেলাই তাতি এগুন কোন মাই বাবি দিবেন মহব্বত করত না এগুন বন্ধ করে বেলাই লাইন বার করত ঠিক না কিয়ে ভাই ইউদুদি এ দুয়া বাতি লাগাই বেল্লাই এতলে ফেন্ডল স্টেট চড়াই বেল্লাই এত অর্গ গরু জোরা বেল্লাই এগুন দি যাইলে দুই চার পাঁচশো মাই বাকি দি বেলাই তাতি যুক্তি কইলে তো শতানে দেখা দে যুক্তি মমেনে দেখা দে ভক্তি ঠিক না যে হতাইয়ান হইব ইতারে চোখ দিয়ে রাগরি এত বড় বড় চোখ করি চাইতে আইবে বড় বড় চোখ করি চাইতে আইবে যে ইয়ান হইব তিতে প্রশ্ন করিব না তোরা আমি কেতর করি চোখ করি চাই কে দেখ কবি দাও ভাই আল্লাহ শতান বানাই দেন আমন নি কোনো দিন চোখে নো দেখি হাজি নিজের চোখে দেখিলাম কবি দিবি অখন কবি তুই এরি কারণ এলে এ কামর বিরোধী আছিল একজনই বেখন আর বারা যে শতানের বড় গোবর গিয়ে আর কবি নহরি সুন্নিদের সাথে মশকরা করিও না ওসামায় কি কর জঙ্গি ওসামা জঙ্গি ওসামা বলে দিল কত বড় মৃত্যু কিন্নাল মোনাফেকিন লাখা জীবন ঠিক নজুর ইন্নাল মোনাফেকিন ফিদ দারকিল আসফালে মিনান নার এ মোনাফেক জঙ্গি ওসামাকে বলতেছি ও বলতেছে আমরা বলে বারোই রবি আল্লাহ বলে তাহের সাহেবকে এনে আড়াই মন তিন মনের একটা কেক কেটেছি বড় নাউজুবিল্লাহ বলেন তোকে আমি চ্যালেঞ্জ চুড়ে দিয়েছি কোথায় কেক কেটেছি এটা তোমাকে প্রমাণ করতে হবে ঠিক না এই জঙ্গি উসামা তোমাকে বলতেছি তোদের লস্কর যারা আছে তাদেরকে বলতেছি আমরা আড়াই মন তিন মনের কেক একটা কোথায় কেটেছি এটা তোমাকে কি করতে হবে দুই নম্বর হলো আমরা বলে কোনোদিন নামাজ পড়ি নাই শুধু জুলুস করি কি খুশি হইয়ে তো না বড় করি না কইলে দে তুই এলে দরিব ওইটা আবি না ওকে না ওইটারা না দেখার দেউন কেউ তুরমিক কইলে তো ইতারা খান ধরলে ফেলে তো দূর দৈন মিখে কবি আত্মসংবাদ দিলে কোনো খান্দ তো টুরাই উড়িয়ে রেখে দিয়াই আয় কোশালা মানুষ কদু আছে শান্তি লান না পাঁচ গড়াই দি গোসান হয়েছে ভাই শুননি ভাই অল বেয়া গুণ আর আল্লাহ দরকার আছে তো মিডিয়া লেগুন না তাইলে খালি মাঠত গোল দিয়ে যাবি বুঝি ঠিক না আমরা বলে আড়াই মন তিন মনের একটা কেক কেটেছি আমরা বলে কোনোদিন নামাজ পড়ি না শুধু কি করি আর জঙ্গি উসামার একটা কথা আমার ভালো লেগেছে কদে এত জিলাবি মিষ্টি খাই তো জাহাঙ্গীর হুজুর কথা মেডে নাই এত জিলাবি মিষ্টি খাই তো জাহাঙ্গীর হুজুর কথা কি নাই মিষ্টি নাই কদে ভিতরের খোল যাবে জন্য বার হইতে চোষা শোনেন ভাই রাম মুরব্বীরা এগুলো বলে কি আমাদের সাথে মিথ্যাবাদীর দল আমরা বলে কোথায় জুলুসের মধ্যে বলেছি ওয়েলকাম ইয়া মোহাম্মদ আমরা তোমাদের মতে এত বিয়াদব ন আমরা ওয়েলকাম মোহাম্মদ এত বড় বিয়াদবি করি নাম ডাকি নাই আমরা নাম খুব আদব সহকারে নি নারায়ের তকবীর নারায়ের রেসালত ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না
তোমরা তো একটা নিয়ে পাগল হয়ে গেলে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তার একটা কই গেল, লিন নবীর রিসালাত ইয়া রাসূলুল্লাহ, রাসূলের স্লোগান কই গেল, ওই কমলুত বলস কি এগুলো আমাদের সাথে মশকরা বাইশ হাজার এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই বহত্তর জন হুসাইনি মুসলমান দিয়ে কেয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে ঠিক না ওরা বলে আমরা হক আহলে হক বাতালারা বলে আমরা সুন্নি আহলে সুন্নত ওয়াল জামাত তা আমরা তা আমরা সুন্নি রেও বলে আমরা আহলে সুন্নত ওয়াল জামাত সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল তারাও সুন্নি দাবি করতেছে আমরাও এখন হক সুন্নি কোথায় আসলটা কোনটা আসলটা চিনে নেন যে আসল সুন্নি এদের এক নম্বর টার্গেট হলো জানের থেকে দয়াল নবীকে বেশি ভালোবাসবে ঠিক না দুই নম্বর হলো আওলাদ রসুলকেও জানের থেকে ভালোবাসবে আর কেয়ামত পর্যন্ত যে আওলাদ রসুল জিন্দা আছে এই সিলসিলার উপর তারা ইমান রাখবে ঠিক না আর তারা যে আহলে সুন্নত বলতেছে এরকম হাজার জনতার সামনে নিয়ে সিয়ারে বসে মসজিদের মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহর প্রশংসা করবে না আওলাদ রসুলের প্রশংসা করবে না মসজিদের মিম্বারে দাঁড়িয়ে এজিদের প্রশংসা করবে ঠিক না এজিদের কোনো দোষ নাই কে এজিদ দিবে তোর বইনের জামাই নিয়ে এজিদকে যে মুসলমান বলবে সে তো কাফের এজিদকে যে মুসলমান বলবে সেই ও কি খাবে কারবালার পরে এজিদ যে নরফসুর মতো তাণ্ডব চালাইলো মক্কা মদিনার কঠিন আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দাও ভালোবাসা অটল লাগবেন রসুলের উপর জানার থেকে বেশি নবীকে ভালোবাসবেন যেটা সিজদা মারবেন আসল সিজদা মারবেন নকল সিজদা ন বাতে লোক আর হদ দেও জাহাঙ্গীর জু তোমার আজ সুন্নি সুন্নি করতে লাগবো তোমার তো কি সুন্নত আছে আর কই দান নলর বিয়ে দূর তিয়ে থাকবি দে কি নাই আন শুধু ফুসল লইম দে ও জাহাঙ্গীর জু তোমার আজ সুন্নি সুন্নি করতে লাগবো তোমার তো কি সুন্নত আছে আর কই দে নামাজ পড়ি না কত ফর হতো দাড়ি লাগকি না কত লাগ্য হতো সুলগিরের উদ্দি খাবার ভরগি না কত ভরগি হতো লোজা লাখি নিয়ে হতো লাখ হতো ঈদুল ভিতর ঈদুল আজহা মানি নিয়ে হতো মানো হতো টিয়াটাই লজ গড়ি নিয়ে ঘর ঘর হতো সবে বরাত কদর ইজ্জত গড়ি নিয়ে হতো ঘর হতো আমাকে যে নাই দেখি হত তোমার এখানে মিশু আর কম ঘর এসো কি তুই লইস হত তোমার এখানে মিশু আর তোমাকে তুই হল্য করি কর হতো বাহারে করি দিন মুত্তম বই নিয়ে ঢ কাম চলে উড়েই বেদরাত নিশি বেদরাত তাহলে কাম দুনুয়ান কাম আর লেগে লেগে গেছে দুনুয়া তো লাড়ি বানিয়ে লেগে গেছে হত্যার বিয়াক কর স্যার এগুলো খাল্লো কি মাসকারি করতে হয়েছি হত্যার বিয়াক কর খড় বৌরার বাসা দল আমার চাইছে স্যার তুই বুঝিও নি আলো কথা না কবি নিয়ে আল্লাহ বুঝিবে তৌফিক তো ওবার শৌকত হুজুর কুমিল্লার তো না ঈদের তবলিক করি বেলাই সিট্যাঙ্গত হতু তো লালত করি নুয়াইয়েন না কীত করি গাঁটিতে ভিডিও লইয়ে লইয়ে বৃষ্টিকে বাধা নাই বডানডানার দেশ হতু না ঈদে কাকু কোথায় বাবা কুমিল্লাতে নামছি কি করবেন সিট্যাঙ্গে সিল্লা মানু তুই সিল্লা মারবেন ঠিক আছে গাঁটির লোকে লাগাই না এটা কি ওদের বদনা তো সিটাকে বদনার উপর খোদার গজব পড়ছে নি খোদে না বাবা যে আনে আমি আনে ধরি যা তো তোর দিক কল গৌরের ওখানে ঘরে তুমি ভারতীয় কই দে তুই তো মসজিদ গেলেও মতি বিদে না শুধু মসজিদ দিবি ওখানে
খাললো কি মাসকারি করে স্যার এইতারা ইতারা বাতল করে কোনো ঘোষণ নেই বিয়া ইয়ালা ঘর গুজি বেতকে না তবু আইতারা এটা খাইয়া না ইয়ালা টানা টানি নগর না খবরদার সুন্নিয়তের উপর আঘাত করার কোনো সুযোগ নাই জোরে বলেন কোনো সুযোগ নাই আসল এটা আসল 313 জন বদরি সাহাবী দিয়ে ইসলাম জিন্দা হয়েছে ঠিক তো দুরু 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত দিন ইসলাম জিন্দা থাকবে ঠিক না ও জাহাঙ্গীর বলো তোমরা যে 12ই রবিউল আউয়াল জামায়াত হয়েছো এটা তো বেদাত তো তোমরা যে টঙ্গীর মধ্যে তিন দিন হইতে মুততেছো এটা যায় তুরাক নদীর গুড়া গুড়া মাছ পর্যন্ত মুতে জ্বালা মরে গেই গো ইবেরে যাইজ বানাই লাগি গো গজব দাদে সাগই অবুত গুড়া গুড়া বাচ্চা তোলাই দে মরে জিতে গেই এ দুয়া মুটা মুত্তু দে তোরা আমাদের টা বেদা তোমাদের টঙ্গিটা যাইজ কাবা শরীফে 1 লক্ষ রাখা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজে মদিনাত 50,000 বাইতুল মুকাদ্দাসে 25,000 কিন্তু টঙ্গির মধ্যে কেউ 1 রাকাত নামাজ পড়লে লুৎফুর রহমান ফরাইজি বলতে লাগলো 49 কোটি রাকাত নামাজে সওয়াব কেমার হব উতর কাবা শরীফে 1 রাকাত 1 লাখ মদিনাত 50,000 বাইতুল মুকাদ্দাসে 25,000 কিন্তু টঙ্গির বলে 49 কোটি আই লেখাইন তুলি দি ইউটিউবের মধ্যে মুফতি লুৎফুর রহমান ফরাইজি লিখে দে মুফতি লুৎফুর রহমান ইতে লেখিয়ে রে দিয়ে দে এনাই মিডিয়ার মধ্যে দিবে লাই বিভিন্ন বিএস সুন্নি মিডিয়া তার লাইভ এনাই তুলি দিতে লেখা ইয়ে বর্তমান বিশ্বের মধ্যে টঙ্গিতুন বড় বেদা তার কিছু নাই কাবা বানাবিলি যে ডাইরেক্ট এবারে গুড়িয়ে রে কাবার মিকে ফিরি নামাজ ফিরকে বান ঠিক নজুর লাল চিহ্ন দি ডাক দিবি লিগে মানে ইকে ঘুরি ভরিবি দি সময় টিভি জিজ্ঞেস করার ইন্ডিপেন্ডেন্স জিজ্ঞেস করার নিউজ অল জিজ্ঞেস করার যমুনা টিভি জিজ্ঞেস করার বুড়া বুড়া মানুষের বাবা করতে আইছ নেত্র গণাত্তে আইছি কেন আইলেন বাবা টা পয়সা নাই টা পয়সা আমাদের মতন বলছে ইয়ানে আসলে বলে হজে সোয়াব পাওয়া যায় টিভিওনের প্রতিবেদন বাবা তুমি করতে আইসো বা সিলেটে আইসি সিলেট উত্তর নাইছি তো কি হয়েছে কি পাইলেন আমাদের বড় হুজুর বলছে কি বলছে ইয়ানে আসলে বলে হজে সোয়াব পাওয়া যায় কে বাতল করি না হজুবিল্লে না কইলে দে তো বেদা ধারা নাই তারা বেদা ধারা নাই তারা ও খবর কি আরা রে আল্লাহ আমল করিবে তৌফিক দান কর আগে আকিদে ঠিক কর আমল ন এলে দাঁড়ি ভারত যাই সব ওই ফাগরি ওর বাপ রে বাপ সিংহ শিকলের ফাগরি আর দাঁড়ি দেইলে লু ফাতারি কই যাবে কই হবে না আরে মনে বাংলাদেশত বাই তুই তো কই ইতরা তো সিটি ফরন দরকার কি যে কেসা লাইমে বান আসমান তুম আর আর হদুয়া শহরত গে শহরত তুম গেই দা আদমি শরীফ মন্দিরে যাই নামাজ পড়ি আই গেই গুদি এন সাজা সাজা নিতের ফাগরি দেখি দাঁড়ি দেখি তারা বারে কত বেটা কিন্তু মন্দিরে না দাঁড়ি মজুর এলে করি সাজাই তো ফুতের ফুতাই হড়ে যাই নামাজ পড়ি আই বাদি বারে বলে সিন্ডাত পড়ি গেল কই হড়ে কি মারে দিলাম তোর ওডো ইতার ফরিয়াদের দাঁড়ি দেখি আনাটা আর কি দে ইতে এডিয়ার ফিসাব বলি ইতে আর তো কোনো গোসালা নেই দাঁড়িয়ে টুবির নাম ইমান ন ইমান হলে জানার তো নুরুন নবীর ভালোবাসানোর নাম ইমান ইয়া তুন এই ইয়া তুন বেশি লম্বা দাঁড়ি তুই তো গেলে ও গয়া হাসি জগ ওই উড়ে নিচের গুণ গিরিয়া দিতে দিবে ইতারা জারু না লাগে নিচের গুণ দিয়ে এন জারু হিসেবে ব্যবহার হয় ভারতত এ দু লম্বা লম্বা জিনিস আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ঠিক না এত লম্বা দাঁড়ি
রইসুল মুনাফিকিন সব দার আছে নাবির নিচে ডাইরেক্ট ডাইরেক্ট রাসূল হইতে জানাজা হইতো কি করকে দে মানা কইতে দে তাহলে দাড়িওয়ালা জানাজা বরণ মানা ফাগরি বের গয়বে এত রাজিল এত হাজার রাকাত নামাজ আছিল তোইতে জানাজা রাসূল হইতো মানা করকে দে ইয়াল্লাই মুনাফিক এখন দেখি সিটিং যেগুন আছে মাইকতাই না যাবিয়া ভুল ন করিবিয়া মিলাদ নবী ন করিবিয়া ন করিবিয়া কি অবস্থা তোরা দিছ আরে কি অবস্থা কান সুন্দর কি ইসলামের কইলে করি নষ্ট করে দি যার কলব সন সহ 5 লক্ষ উপরে হাদিস সংগ্রহ ছিল উনার নাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হলা উন নাম আতে দে 5 লক্ষ হাদিস কলবত আছে 84000 উপরে মাসালা লিখকে বিলে কর দে উনি নিয়ত বানতেন নাবীর নিচে আই এটা বুঝি আগে তুই বুঝি আগে তাই তো ঠিক ডাইরেক্ট দে দার বাবের কল দিয়ে হদি তো কিত দে হদি তোর নালা সারার কিছু ন তুলি শুধু আমি আমি তুলি দে টিচার এর মো খাতে দিতে পে বাটালি দে কত আই যার কল লিতার কর বিরে গলাই তো নিয়ল লই আগে দে এতু এল্লা তো গো আর গো আসারাত আর গো টাং মেলাত ফাঁকি ডেলি 2 ইঞ্চি মেলাত দে নাতির লেগে দে মসজিদ নাতি হোক না দাদা ঘর ঠিক আছে মসজিদ মেলিকে গেল গো তব না দাদা এই যা তেড়ে গে নিয়ত বাঁধি লেখে নাতি হোক তো ঘর আইয়ের জিনিস খবর লো ফেলে না এটা মেলিকে গেল নিশ্চয় ভিতরে কিছু জিনিস বড় হইয়ে আ ঘর আইয়ের দে দে না জিনিস ভিতর জিনিস দুনুয়ার পারমিশন বাইর গিয়ে ভাই নইলে এভাবে আর আনার কোনো সুযোগ নাই ঠিক না বালা ডাক্তার আছে অ্যান্টিবায়োটিক ওষুধ খাই জিনিস সিমাই বেলা কই জাগার দাম বাড়ি গিয়ে কই তোরা আতাশ তো দশজনে মশো তারা এরা খাই না বেলা আইস ইতারা বাতল করি করছ নইলে অদ দই জামিলা নগরী শুধু অধি আর হদু অসো কত জোর ক্যাঙ্গারে জানানি আত্মাইয়ে পরিবেশ সমত আঙ্গুলি বেড়ে আচ্ছা আর দেশত কি কিরমের ওষুধ না জানা দোয়ানত কিরমির ওষুধ কি আর ডিসপেন্সারি নাই তো তো সপ্তাহ দুয়ে কা খাবার এক কোণে সার্গ বেলা যাচ্ছ না ডাবর করি তোর আঙ্গুলি বে বই না যা বুড়ুর 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 ঘর আরেকজন নামাজ পড়ে দিচ্ছে চোখে গিয়ে কই দেখে কে আর একটা ডিসপেন্সারি কি জিনিস আলবে না মনে এটা নাই নিয়ে এক কোণে সার্গ বেলা যাচ্ছ না ওটা আতুরিও দুঃখ হয়ে যাবে গো কিরমি মরিব মরিব ইতারা বাতল করি গোস খাই অ্যান্টিবায়োটিক ওষুধ বন ভূত খাইতে বেশি লাভ হইব খবরদার এ আগাছ এগুনের অনদিন সুযোগ ন দিবে সুযোগ ন দিবে এখন ক্ষতি সমাজ আল্লাহ দেশ আল্লাহ এখন কি ক্ষতি বাপ দাবার 14 গোষ্ঠী মানুষে জিয়ারত করি গিয়ে ফাতিয়া করি গিয়ে মিলাদ নবী মানুষ মরে গেলে দাম তো হয় না বন ভূত মানুষ এত সম্পত্তি দোয়ালাই গিয়ে খাবা না তুন বড় দোয়ার আছে না আর রসুলের প্রশ্ন করি কিন্তু আফজাল হলো আমার ইয়ার রসুল ভালো আমল কি আর নবী কথা থুতিমত তোয়াম থুতিমত তোয়াম মানুষের খাবা কই খাবা কই ফ্যাট ফুর হয়ে গেলে মানুষ তুমি দোয়া কু জানা পরে এনা তুলি দে ঠিক নেই না খাবা না তুমি বড় দোয়ার আছে না এ বুতানি বেদাত কই বিলি রে মানুষ মরে গেলে দন না তোয়াই দলত না তোয়াই সম্পদ না তোয়াই মার্কেট না তোয়াই ইন্ডাস্ট্রি না তোয়া ক্ষমতা তোয়াই না মানুষ মারা গেলে একটা জিনিসের মহতার সেটা হলো কি তুই কেউ তো সাত দিনে বেদাত কর সালিশে বেদাত কর ইতারা ফাতল করি গোস কাল্লাম আল্লাহ মুসা তাকলিমান যে মুসা আলাইসাম আল্লাহ লগা আজাদ সোয়াল করতু ঠিক নে ইয়ালাই নামের ভিজু দি লকা বইয়ে মুসা কলিমুল্লাহ মুসা আল্লাহর সাথে বেশি কথা বলার একজন নবী মুসা আলাইসামের কাছে একগো মানুষ এসছে একজন মানুষ
অমুজ নবী আল্লাহ তো আমার সাথে কথা বলে না আপনার সাথে আল্লাহ কথা বলে আমি অনেক দূর থেকে এসেছি তোই বিষয় কি কেন আল্লাহরে যাইরে কোহে তুর তুর বারে যাইরে কেন করে হই দ না কি কইম আত বড় বিরক্তি লারা কদিন বাইচ মে কেন বুঝল তো এসো আমি কয়দিন বাঁচব একটু আল্লাহকে জিজ্ঞেস করেন মুসা আলাইহিস সালাম কত এখানটা তার কোনদিন নো দেখি তে কদিন বাঁচিব বলে বুঝল লইতাম মুসা আলাইহিস সালাম তুর বারে দুটি আবার ইদালা মানুষ রুগ আইসে দে বলাইতে বুঝল লইতে জিজ্ঞেস করলে তে কদিন আল্লাহও ডাইরেক্ট মারে দিল দে কত এক সপ্তাহ টাইম আছে কি খাইবে খাই লইতে কই এক সপ্তাহ টাইম আছে কি খাইব মুসা আলাইহিস সালাম লাইমে উঠে আছে না মুসা আলাইহিস সালাম লাইমে না টাইম দিলি কি তো টাইম হলে এক সপ্তাহ কি খাবি উঠের মাথা টন্নর করে ধরে গেছি ইতিহাস আদায় বিশ চল্লিশ বছর বাইশ বলে এলাম গোসাত তাই তো আল্লাহ জান আসবে কাড়ি ফেলে দিই আল্লাহ আর এখনো কই বাক্য কথা বুঝে লইতো তার গিদারে বিশ চল্লিশ বছর আল্লাহ কই দে টাইম আছে দে মানুষ বহু সালাক আছে ইলিতে বাজার যাই বাড়ি যাই এই যাবা না তো আল্লাহ ওয়ালা মানুষ নো আসিল নিয়ে অবা সোলামাইনার বাপ অবা খাসুয়ার বাপ অবা মুজার বাপ আগামী সোমবার আর বাড়ি তো আনারা খানা দব এইস অবা সোলামাইন্য বাপ অবা আজিয়ার বাপ অবা মুজার বাপ অবা সোলামাইন্য বাপ অবা আব্দু গবুর বাপ আগামী কাল আর বাড়ি তো আনারা রে বাসি বাসি দি দে দি তো বেয়া গুণ খানা খাইতো গে গিয়ে ই তেন খানা বিষে বিলেই দে মুরব্বী হলে দেখি কি হয়ে গিয়ে এখন না কি দৌড় তুই এলে বলি আর রাজি খাবো আর কা কথা খাইলাম খাওয়ানোর বা যদি ফ্যাট যেতে বড়ি গে মন খুশি হয়ে গেছ আমাদের মানুষের দুই এন জিনিসে বেশি খুশি করি তারে এক কানল দিয়ে খানা আর এক কানল দিয়ে ফিডিয়ে ফিডের উদ্দি যে তো অজ্ঞ দিবে অবাবার লাগতো নো যেগুন দিয়ে যেগুন গিরিয়া দেওয়া দেওয়া ই দুই এন জিনিসে মানুষের শকর আনিতে নিবে ঠিক না এ বুড়ো লোক খাইয়ে রে কত ওটাই লেবরি তো কিনলে খাবালি কত মহপর লাগিয়ে খাবাই তো আসা এখানে হাত তুলতাম সাইড দিয়ে দোয়া করতাম সাইড দিয়ে মনের কোনো আশা তাইলে কস না হদি গিয়ে নকইতাম না তোমার হাতে জ্যান মনে কেন কর তোমার হাতে জ্যান মনে হো খাইও ইয়ে গম লাগিও ইয়ে বুড়ো মানুষ হলে যাব না তার তুলে দিয়ে আল্লাহ এতে কিনলে আর আর লেবরি খাবাইলে কই চাইতাম না কিন্তু মন খুলি খাই বেশি খুশি লাগে আল্লাহ তার খাই এত বাড়াই দো রিজিক বাড়াই দো বড় করে হ সুবহানাল্লাহ আল্লাহর বন্ধ হলে কি করে দিল দিয়ে খাইয়া তো বাড়াই দো টাইম আসিল দিয়ে 15 দিন পরে যাইয়ে রে মুসা নবীর সামনে ডান্ডা গুলি মারত দে নবীর জগত দুগ্গ নবীর বেশি মাথা গরম আসিল কি বল দিয়ে মুসা আলাইহিস সালাম এবার সামনে না সাথে যাই রে মুসা নবী কত তুই এজন আমার কদি নাই কে কইতাম তুই না কইবি বড় করি হ দেরি নগরে মুসা আলাইহিস সালাম উঠতে কই ভার তুর ভার অখদারে বেজ্জত করিবে না উতে আবুল জিন্ন মরি দেবে কই এক সপ্তাহ ইতে 15 দিন বাদ আয় সামনে না সাথে মাথা এনে ঘুরে উড়ে না উড়ে হ আরে কি মানুষের সামনে আলগা করি ফেলাইবে না আল্লাহ কত মৌসা নবী টাইম দিয়ে দিলে ঠিক আছে তার এক সপ্তাহ টাইম দিয়ে দিলে কি আছে কিন্তু এত শিয়া না ইতে ফারার মুরব্বী কত লই যায় এন গলা গলা ইতে ফেরত ইতে রাত তুলি দিয়ে দে আল্লাহ ইতে খাইয়া তো বাড়াই দো রিজিক বাড়াই দো তারা দোয়া গুনায় আল্লাহর আরশ আজিম লাগি গই গই লাগি গই গই লাগি গই গই এই ওয়াবি হলো বুঝছে না ওয়াবি হলো বুঝছে না ন বুঝে খাবারের ফজিলত ন বুঝিলিও বাইনফুত আজি যোগ্য সম্মেলন হয়ে গই দেখি এর খুশি লাগিল বাস যথেষ্ট হয়ে গই গই আর তার একখান প্রোগ্রাম আছে আর ভাই শোকত আসছে দইয়ে আল্লাহ আর বেগুনের কবুল করক আশে কি ভাই হলের কবুল করক আজ আঙ্গির হুজুর একখান দোয়া করি আল্লাহ যেন জান মারলুম যেন হেফাজত করে আর হুজুর কাবলার বাচ্চা সারা বাংলার সৈনিক আর আল্লাহ কেন দোয়ার দরকার আছে না আর তো দ্বন্দ্ব হলো না তোরা বাপ আর একখানা বাত হলো সুবল তুন যেন বাসিত থারি উক্ত নুর ইসলাম ফারুকি
رحمت الله عليك يهودي أروك فنية هذه بات الله سنا الله بيكون دوري فيلي يه كنون إسلام بارو كهار الله كو فيلر أصل ثقنة لارا الله كنا دعاء غوري كنا كيزون أزهار دعاء فيلو يجيبوي السلام عليكم ورحمة الله وبركاته.